রাইট নাও দক্ষিণে চলচ্চিত্রের দর্শক একজন তারকা হলেন জুনিয়র এনটিআর। মূলত এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের, সেখানে অবশ্য তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে। মোরওভার জুনিয়র এনটিআর এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে আলোচনায়। অন্যদিকে এনটিআর বর্তমানে দেবারা চলচ্চিত্রের শুটিং এর কাজ করছেন, সেখানে অবশ্য তার বিপরীতে জাহ্নবী কাপুরকে অভিনয় করতে দেখা যাবে। বাই দ্য ওয়ে, বর্তমানে জাহ্নবী কাপুর বলিউডের আলোচিত একজন তারকা। মূলত এই অভিনেত্রী তার কেরিয়ারে বেশ কয়েকটি চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের, সেখানে অবশ্য তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে। অন্যদিকে ওয়াইটু চলচ্চিত্রের জুনিয়র এনটিআরকে আগামীতে অভিনয় করতে দেখা যাবে। মূলত চলচ্চিত্রের শুটিং এর কাজ ডিসেম্বর মাস থেকে শুরু করার কথা আছে, কিন্তু মাঝে অবশ্য শোনা যায় ঋত্বিক রোশন ডিসেম্বর মাসে চলচ্চিত্র শুটিং এর কাজে যোগদান করতে পারবেন না, যার জন্য আগামী বছর এই তারকা চলচ্চিত্র শুটিং এর কাজ শুরু করবেন। অন্দাদারেন সম্প্রতি এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা যায় যে ঋত্বিক রোশন অভিনীত অয়টু চলচ্চিত্রটি 2025 সালে মুক্তি দেওয়া হবে। মূলত চলচ্চিত্রটি 2025 সালের আগস্ট মাসে প্রকাশে আসবে। মোরওভার খুবই তাড়াতাড়ি এই চলচ্চিত্রের শুটিং এর কাজ শুরু করা হবে। অন্যদিকে বর্তমানে ঋত্বিক রোশনের হাতে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে। মূলত এই জন্য অবশ্য মাত্র কয়েকদিন আগে এই তারকা ফাইটার চলচ্চিত্রের শুটিং এর কাজ শেষ করেন, সেখানে অবশ্য তার বিপরীতে দীপিকা পাড়ুকানকে অভিনয় করতে দেখা যাবে। মূলত চলচ্চিত্রটি অ্যাকশন ঘরানার। সুতরাং জেনে তো নিলেন অয়টু চলচ্চিত্র কবে মুক্তি দেওয়া হবে। মূলত এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।